ওয়ান তো দেখতে পাচ্ছ শাক, অনেক শাক আছে এখানে। আমি শাক তুলবো আর কপি আর আইর মাছের ঝোল করব আর শাক রান্না করব, সর্ষে শাক। তো দেখো আমি শাক তুলে দেখছি কিরকম করে। এই তো দেখো আমি শাক নিয়ে চলে আসলাম, কত সুন্দর সর্ষে শাক রান্না করব আজকে। এই যে শাক, শাক তুলে নিয়ে আসলাম, দেখলা কতগুলো। এই দেখো একটা কপি আর একটা ঘরে আছে, কেটে নিয়ে গেছি সকালে দুটা। এটা আমার সেই ছোট ছোট কপি দেখছিলে, সেখানকারই কপি। আজকে আইর মাছের ঝোল করব, চলো রান্না করা যাক। এই দেখো কপি কেটে নিলাম, এই দেখো কপি কাটা হয়ে গেল, আলু আছে, আলু দেবো, বাদ শেষ। দিচ্ছি হলুদ গুঁড়ো, মাছের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ, একটু ভালো করে মেখে নিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, দেখো মাছটা মেখে নিলাম। 550 গ্রাম মাছ আছে, আইর মাছ। তো আইর মাছ আর কপি দিয়ে ঝোল করব, ঝোল করব না, মাখা মাখা করব আর শাক করব। হয়ে গেল, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সর্ষের তেল। এখন মাছ তেল গরম হয়ে গেছে, হেলমেট লাগানো দরকার ছিল মনে হচ্ছে, হেলমেট লাগিয়ে দিলে মনে হয়েছে মুখে লাগতো না, প্রচুর প্রচুর ফুটছে মাছটা, কি করবো বলো, ভয় পাচ্ছি তো আমি, প্রচুর ভয় পাই আমি। তেল গরম হয়ে গেলে ফুটে চলে আসে এই বুয়াল মাছ আর আইর মাছটা আর শিলং মাছটা, এরকম ফোটে জানো। ঠিক আছে বন্ধুরা, এই আমার মাছ রান্না করার জন্য, তোমাদের দেখানোর জন্য একটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের দেখাচ্ছি কত কষ্ট করে, প্লিজ সাবস্ক্রাইব মি। দেখো কি সুন্দর ভাজছি মাছটা, মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার সবজি দিয়ে দিব, এই তো দেখো মাছ ভাজা সব হয়ে গেল, এখন তেল দিয়ে দিব, আবার তেল দিয়ে দিচ্ছি। এই দেখো তেজপাতা দিয়ে দিয়েছি, দিলাম জিরা, সাদা জিরা। ভালো করে পুড়ে গেছে জিরাটা, এখন দিয়ে দিব কপি। এখন দিয়ে দিলাম দোস্ত, একটু লেট হয়ে গেল, ক্যামেরা ধরতে পারি নাই, এখন দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দেওয়া হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার না হলে কপি তরকারি ভালো লাগবে না, তার জন্য দিয়ে দিলাম ওটা। এবার নাড়াচাড়া করে ঢেকে দেব, খুলে দেখি কিরকম হইলো, ভালো আছে না খারাপ হইলো দেখছি। ওয়াও কি সুন্দর হয়েছে, সেই খুব সুন্দর হয়েছে, কপিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, আর একটু ভালো করে বয়ল হইলেই তারপরে কষা কষা করবো, তারপর ঝোল দিব। ওয়া
মশলা দিব, খুব সুন্দর হয়েছে। আর একটু ঢেকে দিচ্ছি যেহেতু একটু ভালো করে সিদ্ধ হয় নাই। এখন খুলে দেখছি, এবার হয়ে গেছে। এবার হালকা ঝোল আছে, এই তেজপাতা ভেঙে গেছে, এটাকে উঠাই দিচ্ছি। একদম ভাগ হয়ে গেছে তো, কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল হয়ে গেলে তো ভালো লাগবে না। এই আর মাছ দিয়ে রান্না করা তরকারি যা ভালো লাগে, একদম আমাদের এখানকার লোকাল মাছ। একটা জেলে নিয়ে আসছে ধরে, আর এদিকে বিক্রি করতে আসছে, ওর কাছ থেকে রাখছি 200 টাকার মাছ। খুব ভালো, সকাল সকাল পছন্দ করলো বিকি, রেখে দিলাম, বললো ঠিক আছে রাখ, রান্না করেই যাচ্ছি। তো এই দেখো, এখন জল দিয়ে দিচ্ছি, একটু পরে মাছ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মাছ, এটা দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা, চিকেন না মটন কি আছে জানি না, একটু দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে নেড়ে দিতে হবে, মাছটা অনেক নরম তো, নরম না মানে পিসগুলো, মাছটা একটু এরকম ধাইতে মশলা। একদম হয়ে গেছে তরকারিটা, এখন নামিয়ে নিতে লাগবে। দিয়ে দিচ্ছি এখানে রসুন ছেঁচা আছে, থেঁতো করা আছে, কাঁচা লঙ্কা চিরা আছে, পেঁয়াজ আছে। এবার দিয়ে দিচ্ছি মাছের মাথাটা, এখন দিয়ে দিব শাক। এবার দিয়ে দিব লবণ,
দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, এই দেখো তরকারিটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখছো। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, ভালো লাগলে কমেন্ট করে বলবে কিরকম হলো রান্নাটা, কি সুন্দর হয়েছে শাকটা। বাহ, সর্ষের শাক যা ভালো লাগে না, আমাকে খুব ভালো লাগে সর্ষের শাক। এরকম করে রান্না করবে সে দেখবে সেই লাগে, আমি সেই জন্যই নিয়ে আসি। মাছ নিয়ে আসলেই সর্ষায় সর্ষা পাতাটা আমি তুলল বলি, আর একদিন ঝুড়ি করেও কাটবো না, কাটাটা না একটু বড় বড় করে কাটতে হবে। এবার সেরকম করে রান্না করে আরো ঢেকে দিতে হবে, সিদ্ধ ভালো হয় না, সেই জন্যই আর একটু ঢেকে দিচ্ছি। দেখো শাকটাও হয়ে গেছে, নামিয়ে দিলাম, এখন নামাতে দেখাতে পারলাম না, একটু তাড়া ছিল। তো তরকারি শাক সবটাই হয়ে গেছে। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার এই রান্নাটা কিরকম লাগলো, আইর মাছ কপি দিয়ে রান্না করলাম, কপি আলু দিয়ে আর রায় সর্ষা শাক ওই আইর মাছের মাথা দিয়ে পেঁয়াজ লঙ্কা রসুন এগুলো দিয়ে কিভাবে করলাম তোমরা দেখলা, সেটা ভালো লাগলো কি খারাপ লাগলো কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বাই বাই, টাটা, নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।